ক্রমাগত লোকসানের মুখে সম্প্রতি বন্ধ হয়ে গেছে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো। এরই মধ্যে বেরিয়ে এসেছে নতুন তথ্য, গত অর্থ বছরে শুধু শ্রমিক আন্দোলন থামাতেই প্রায় 92 কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পাটকল কর্পোরেশন। শ্রমিক নেতারা এই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেও বিজেএমসি বলছে এটি অবাস্তব। 2018-19 অর্থ বছরেও বিজেএমসির অধীন পাটকলগুলো লোকসান দিয়েছে প্রায় 574 কোটি টাকা। এর মধ্যে শ্রমিকদের আন্দোলন থামাতে শ্রমিক নেতাদের 66 কোটি টাকা দেয় বিজেএমসি, দ্বিতীয় দফায় দেয়া হয় আরও 3 কোটি টাকা। এছাড়া সামাজিক দায়বদ্ধতা বাবদ 22 কোটি 67 লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন শ্রমিক নেতারা। রবিবার খুলনায় এক সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা জানান, লোকসানের জন্য শ্রমিক ও নেতারা নয়, দায়ী বিজেএমসির কর্মকর্তারা। এই মিলগুলো লোকসানের কারণ হচ্ছে বিজেএমসির দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণ। তো সেই জায়গার থেকে আমরা বলছি, এই যে আমরা যে কথাগুলো বলছি, বিজেএমসি অব্যবস্থাপনা দুর্নীতি, এই দুর্নীতিরই একটি বই প্রকাশ হচ্ছে এই প্রায় 90 কোটি টাকা। শ্রমিকদের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রমাণ করতে না পারলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়। এই যে লসটা দেখানো হলো বিজেএমসির মাধ্যমে, সেই লসটা খুঁজে বের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। যদি তা না হয় তাহলে আমরা ঈদের পরে এর থেকেও কঠোর থেকে কঠিন আন্দোলন গড়ে তুলব, এটা আমরা সকল সিবিএন ও সিবিএন নেতৃবৃন্দের পক্ষ থেকে ঘোষণা করছি। অবশ্য বিজেএমসির চেয়ারম্যান সবকিছু অস্বীকার করে বলেন, সরকারি অর্থ এইভাবে খরচ করার কোনো বিধান নেই। প্রোক্যুরমেন্ট রুল ফলো করে কিনার কথা, সেই ক্ষেত্রে যেটা খরচই করার কথা না, সেরকম কোটি কোটি টাকা খরচ করে ফেলবে, এটা কিভাবে সম্ভব সেটা আমার জানা নেই। এটা আমার কাছে মানে নেয়াটা ইম্পসিবল মনে হয়। এ ঘটনার ফলে বন্ধ মিলের শ্রমিকদের বকেয়া ও ঈদ বোনাস সহ অন্যান্য পাওনা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ডিবিসি নিউজ ডেস্ক।